সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ থেকে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় কুলম্বের সূত্র। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমরা কুলম্বের সূত্র আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করব কয়েকটি আনুষঙ্গিক বিষয় নিয়ে। তার মধ্যে প্রথমে রয়েছে আধান বা চার্জ, এবং তারপর রয়েছে চার্জের কোয়ান্টাইজ। তাহলে প্রথমে চলো আমরা আধান নিয়ে কথা বলি। আধান বা চার্জ যে শব্দটির সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। চার্জ আমরা নিত্য নৈমিত্তিক সময় আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। তা আধান বা চার্জ এই কথাটা সর্বপ্রথম কিভাবে আসলো সেটি নিয়ে আমরা প্রথমে আমরা কথা বলি। গ্রিক দার্শনিক থেলিস তিনি দেখলেন যে পাইন গাছের এক ধরনের আঠা পাওয়া যায়, শক্ত আঠা, যেটাকে তারা বলতেন অ্যাম্বার, এবং এটাকে তারা আঞ্চলিক ভাষায় সোলেমানি পাথর বলে ডাকতেন। এই অ্যাম্বারকে দেখলেন যে চামড়াযুক্ত বা সরি পশমযুক্ত চামড়ার সাথে এটাকে ঘর্ষণ করলে, অ্যাম্বারকে ঘর্ষণ করলে সেটি এক ধরনের শক্তি তৈরি হয়, এবং যেটি ছোটো ছোটো খড়ের টুকরাকে আকর্ষণ করে। যেটি আমরা প্রায়শই দেখে থাকি যে শীতকালে আমরা চিরুনি দিয়ে যখন মাথা আশ্রাই, বা এই চিরুনির সাথে চুলের ঘর্ষণের ফলে চিরুনি এক ধরনের মানে যে কোনো ধরনের ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতে পারে। তাহলে এই যে আকর্ষণ করতে পারে সে কীভাবে সেটা সম্ভব হয়, অবশ্যই এর ভিতরে এক ধরনের শক্তি সঞ্চিত রয়েছে। এই যে শক্তিটা, এটি হচ্ছে মূলত তড়িৎ বা স্থির তড়িৎ। তাহলে এই যে তড়িৎ কথাটা কীভাবে আসলো, যেহেতু অ্যাম্বার থেকে এই শক্তিটা সূচনা হয়েছে বা এখান থেকে তারা ধারণাটি পেয়েছেন, এবং অ্যাম্বারের গ্রিক প্রতিশব্দ হচ্ছে ইলেকট্রন, এবং ইলেকট্রন থেকে এসেছে ইলেকট্রিসিটি, যেটিকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ বলে থাকি। তাহলে আমরা বিদ্যুৎ বা তড়িৎ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যে পরমাণুর গঠন আমরা করেছি, পরমাণুর গঠন, যে পরমাণুর মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং প্রোটন এবং কি নিউট্রন, নিউট্রন এবং এই পক্ষপাতগুলোতে থাকে কি ইলেকট্রন। এবং এটি আমরা সবাই জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন হচ্ছে চার্জ নিউট্রাল। সুতরাং তিন ধরনের মৌলিক কণিকার সমন্বয়ে কিন্তু পরমাণু গঠিত। তাহলে এই যে তিন ধরনের মৌলিক কণিকা, এই মৌলিক কণিকার সময়ের মূলত বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে আধান বা চার্জ। কোনো একটা পরমাণুতে যদি ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যায় থাকে তাহলে সেই পরমাণুকে আমরা অবশ্যই চার্জ হতে বলতে পারি না। সেক্ষেত্রে কী হতে হবে, অবশ্যই কোনো পদার্থের মধ্যে ইলেকট্রনের মানে আধিক্য হতে হবে অথবা ইলেকট্রনের ঘাটতি হতে হবে, তবেই আমরা বলতে পারবো সেই পদার্থটি চার্জিত। যদি ইলেকট্রনের আধিক্য দেখা দেয় তাহলে বুঝবো আমরা এটা ঋণাত্মক চার্জে চার্জিত, আর যদি প্রোটনের ইলেকট্রনের যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমরা এটা বুঝবো পজিটিভ চার্জে চার্জিত। এই যে চার্জিত ধারণাটি আসলো কীভাবে, তারিতাহিতকরণ বা চার্জিত এটি কীভাবে আসলো, এটি ওই যে প্রাচীনকাল থেকে আমরা একটু আগে বললাম যে চামড়া এবং অ্যাম্বারকে ঘর্ষণ করলে এখানে এক ধরনের চার্জ তৈরি হচ্ছে। ঠিক একইভাবে আমরা জানতে পারি যে প্রায় 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের একজন গৃহ চিকিৎসক ছিলেন, যার নাম ছিল ডাক্তার গিলবার্ট। তিনি দেখলেন যে শুধু চামড়া এবং অ্যাম্বারই নয়, আরও কিছু পদার্থ আছে যেগুলোকে ঘর্ষণ করলেও এই ধরনের শক্তি তৈরি হয়, এবং দেখতে পেলেন যে কাঁচ, ইবোনাইট, রেশম, ফ্রানেল, এ জাতীয় আরও অনেক পদার্থ আছে যাদেরকে ঘর্ষণ করলে এ ধরনের শক্তি তৈরি হয় ইনি দেখতে পারেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে একটা কাঁচগন্ধ এবং এখানে রয়েছে একটা রেশম কাপড়। যদি কাঁচগন্ধের সাথে আমরা রেশম কাপড়কে ঘর্ষণ করি তাহলে দেখা যাবে যে কাঁচগন্ধ থেকে ইলেকট্রন এই রেশমের দিকে চলে আসছে, এবং কী হচ্ছে কাঁচগন্ধ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং রেশমটি ইলেকট্রন গ্রহণ করছে। প্রকৃতিতে কিছু কিছু পদার্থ আছে যাদের ইলেকট্রন আসক্তি বেশি, তারাকে সবসময় কী করে ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে, আবার কোনো কোনো পদার্থে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে। সুতরাং কাঁচ হচ্ছে একটা এমন ধরনের পদার্থ যে কী করে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, যার ফলে ইলেকট্রন ছেড়ে সে পজিটিভ চার্জ হয় এবং রেশম কী করে ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ চার্জে চার্জিত হয়। এভাবে আমরা পদার্থকে চার্জিত করতে পারি, এই ঘটনাকে বলা হয় তারিতাহিত। আশা করি চার্জের যে ধারণাটি আমরা এতক্ষণ বললাম সেটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমরা একটু আগে বললাম যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটি আবার দুই প্রকার, একটি হচ্ছে স্থির তড়িৎ, একটি হচ্ছে চল তড়িৎ। তাহলে স্থির চার্জের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম সেটিকে বলা হয় হচ্ছে স্থির তড়িৎ, আর গতিশীল চার্জের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম এটি হচ্ছে চল তড়িৎ।
তাহলে আধান এবং তড়িৎ সম্পর্কে আশা করি একটা পরিষ্কার ধারণা তোমরা পেয়েছো। এবং আমরা পরবর্তী টপিকের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক রয়েছে যে চার্জের কোয়ান্টাম। এই প্রকৃতিতে বিভিন্ন পদার্থ রয়েছে, বিভিন্ন পদার্থের মধ্যে যে চার্জ রয়েছে সেই সব পদার্থে কিন্তু চার্জের পরিমাণ সমান না। কোনো পদার্থে চার্জ বেশি আর কোনো পদার্থে কম। তো যাই হোক না কেন, এই যে চার্জের একটা পরিমাণ আছে, এটি কিন্তু একটা নির্দিষ্ট একটা সংখ্যা আছে, যে সংখ্যাটি সরল গণিত। তো এই সংখ্যাটি আবার কি, সেই সংখ্যাটি আমাদের যে কোন সংখ্যা সরল গণিত, সংখ্যাটি হচ্ছে ই, যাকে আমরা বলি ইলেকট্রনের চার্জ 1.6×10⁻¹⁹ কুলম্ব। একটা ইলেকট্রনের মধ্যে এই পরিমাণ চার্জ আছে। এবং প্রকৃতির যে কোনো পদার্থ থাকুক না কেন এবং চার্জের সংখ্যা যাই থাকুক না কেন, এই সংখ্যাটির সরল গুণিতক হবেই হবে। এই ঘটনাকে বলা হয় চার্জের কোয়ান্টাইম। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটা পদার্থের মধ্যে মোট চার্জ রয়েছে কিউ, এবং তাহলে কিউ=ne, এটি হল মূলত চার্জের কোয়ান্টাইম। এখানে ই এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যাকে আমরা বলতে পারি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন কিন্তু হতে পারে 15e, হতে পারে 7e, বা হতে পারে -5e, কিন্তু কখনোই 1.5e বা -1.2e এরকম ভগ্নাংশ কখনোই কি হতে পারে না। অবশ্যই ঋণাত্মক হোক এবং ধনাত্মকই হোক, সে অবশ্যই পূর্ণ সংখ্যা একটা সরল গণিত হবে। এটি হচ্ছে চার্জের কোয়ান্টাম। আশা করি এই বিষয়টা তোমাদের বোধগম্য হয়েছে। এবার আমরা আজকে আমাদের প্রধান যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কুলম্বের সূত্র, এটি আমরা নিয়ে কথা বলবো। আমরা দেখতে পেলাম যে চার্জ তৈরি হয়, চার্জের উৎপত্তি আমরা দেখলাম দুই ধরনের চার্জ আছে, একটি ধনাত্মক চার্জ, একটি হচ্ছে ঋণাত্মক চার্জ। তো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বল কীভাবে আমরা পরিমাপ করবো বা বলের পরিমাণটা কতখানি সেটা নির্ণয় করার জন্য বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র প্রদান করেন, যেটিকে তার নাম অনুসারে বলা হয় কুলম্বের সূত্র। এই সূত্রটা কীরকম, আমরা মনে করলাম একটা পরিবাহী এই বিন্দু এবং বি বিন্দু, এবং এ বিন্দু চার্জের পরিমাণ Q1 এবং বি বিন্দু চার্জের পরিমাণ Q2, এবং এই যে চার্জের এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব আমরা বললাম d। তাহলে অনেকটা এই সূত্রটা অনেকটা নিউটনের মহাকর্ষ সূত্রের অনুরূপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট মাধ্যমে দুটি ক্রিয়াশীল আধানের মধ্যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধান এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণের বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দেখতে পাই যেহেতু এদের মধ্যবর্তী দূরত্ব d এবং যদি আকর্ষণ বল বা বিকর্ষণ বল যাই হোক যদি f হয়, তাহলে f প্রপোর্শনাল আমরা লিখতে পারি Q1 Q2 ÷ d2। এবং আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা লিখেছিলাম সেটি কিন্তু অনেকটা এরকমই, সেটি হচ্ছে m1 m2 ÷ d2, অনেকটা মিল আছে। যাই হোক, আমাদের এটি আমাদের আলোচ্য বিষয় নয়, তার সাথে কম্পেয়ার করলাম তাহলে এখানে আমরা সূত্রটা পেলাম। এবং আমরা সবসময় জানি যে এই চিহ্নটা উঠে গেলে একটা কি ধ্রুবক বসে, তাহলে এই ধ্রুবকটা হচ্ছে c c × Q1 Q2 ÷ d2। এই যে সিটা আমরা পেলাম, এই সিকে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে বলা হয় কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে এবং এর একটা একক আছে। তাহলে চলো আমরা এই কিউ এর যে সি এর যে একটা একক, এই এককটা আমরা এখান থেকে নির্ণয় করবো কীভাবে এককটা নির্ণয় করা যায়। তাহলে আমরা এই লাইনটাকে আমরা ক্রস গুণ করবো, তাহলে আমরা কী পাচ্ছি c × Q1 Q2 ÷ f d2। আমরা পাচ্ছি c = f d2 ÷ q1 q2। তাহলে আমরা যদি এখানে এককগুলো বসিয়ে দিই বা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এখানে আমরা একক বসাবো, একক বসালে আমরা কী পাচ্ছি দেখো, খেয়াল করো যে c = আমরা এখানে f পাচ্ছি, f মানে বলের একক নিউটন। তারপর আমরা দেখতে পাচ্ছি d হচ্ছে দূরত্ব, দূরত্বের একক কিন্তু মিটার, এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে মিটারের উপর আমরা স্কোয়ার দিই। আবার এখানে আমরা পাচ্ছি চার্জ, দুইটা চার্জ কিন্তু, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2। তাহলে দুইটা চার্জ, চার্জের এক তো c বা কুলম্ব, সুতরাং যেহেতু দুইটা চার্জ আমরা এখানে একবারে চার্জকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। সুতরাং এবার যদি আমরা নিউটন মিটার স্কোয়ার আর c কে যদি উপরে নিয়ে যাই তাহলে পার কুলম্ব স্কোয়ার, এটাই হচ্ছে মূলত কুলম্ব ধ্রুবকের একক। এবার আমরা এর একটা মানও আছে, কিন্তু এই নির্দিষ্ট একটা মান আছে, মানটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সি এর একটা মান আছে, সেটি হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটি হচ্ছে কুলম্ব ধ্রুবকের মান। এবং এই ধরনের এই মানগুলো এবং এই সূত্রটা কিন্তু আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে খুবই প্রয়োজন হবে, সুতরাং তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবে।
তাহলে আমরা এই মানটি পেয়ে গেলাম। এই মানটি কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে একটা সি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এটি সমান অর্থাৎ এটি হচ্ছে 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সুতরাং আমরা কুলম্বের সূত্রটাকে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ÷ D2, এটি হচ্ছে মূলত আমাদের কুলম্বের সূত্র। এবং এই সূত্রটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।